कैसे हैं आप लोग? यो व्हाट्सअप गाइस, कैसे आप सभी लोग? वेलकम बैक टू अनदर वीडियो। तो गाइस आज के हमरा खेलबो गेरिना फ्री फायर এবং আমরা ট্রাই করব কম কিল করে বুইয়া করার, কারণ আমাদের সাথে যারা খেলছে ওরা সবাই ভালো প্লেয়ার। ওরা আমাদের গিল্ডেরই প্লেয়ার, মিস্টার আবির ওয়াইটি আর মিস্টার এইস ওয়াইটি। এবং গাইজ আমি গিল্ড আমাদের চ্যানেলের নাম চেঞ্জ করেছি, ওইটা হচ্ছে এখন থেকে টিটিআইজি নেটওয়ার্ক। তো গাইজ দেখি আমরা WSP নিয়ে নিছি, আমরা এনিমিকে মারতে পারি কি না। অলরেডি দুইজন মরে গেছে দেখতেছি, ওরা অনেক ভালোই প্লেয়ার। গাইস দেখি আমরা এখন মারতে পারি কি না, দেখতে দেখা তো মনে হচ্ছে ওরাই শেষ করে ফেলবে, আমাকে আর মারাই লাগবে না। গাইস এটা ভালো লাগছে না, আমরা যদি কিল করতে পারি তাহলেই ভালো হয়। ওকে অলরেডি সবাই তো মরেই গেছে, কাউকে দেখতেছি না। ওয়াও ভিক্টরি হয়ে গেছে। ওকে রাউন্ড টু শুরু হয়ে গেছে এবং আমরা নিব ভেক্টর। এবার আমরা টোটাল গেমিংয়ে রাজ্যভাইয়ের মতো ডাবল ভেক্টর নিয়ে ট্রাই করব, দেখব আমরা কিল করে পারি কি না, দেখব কত কিল করতে পারি। আমার আইডিয়া করতেছি কম কিল করেই মারব সবাইকে। তো গাইস চলুন দেখি। ব্লুয়ালও পেয়ে গেছি আমার পেটের কাছ থেকে এবং সামনে এনিমি একটু দেখি। ও এখান থেকে পাচ্ছি না আমি, একটু সামনে গিয়ে মেরে দিছি বডি শট। আমার তো আর কোনো দিন মেহনত লাগে না, আমি একজন একদম নুব। তো দেখি কি হয়, M10 রয়েছে আর একজনই আছে এবং ওকেও মেরে ফেললো এবং আমাদের ভিক্টোরিও হয়ে গেল। তো গাইস অনেক ভালো লাগছে, মিস্টার এস ওয়াইটি হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ। তো গাইস এবার আমরা নিয়ে নেব ডাবল ভেক্টর এবং এবার দেখব আমরা পারি কি না আজুভাইয়ের মতো খেলতে। আই হোপ আমরা পারি এবং কোনো দিন একটা চান্স পেলে তো অবশ্যই ওনার সাথে খেলবো। চলে এসেছি এবং দেখে মনে হচ্ছে নিচে এনিমি আছে আশপাশে কোথাও। ও এখানে নাই তো, অলরেডি শেষ, আমি নামতেও পারি নাই অলরেডি। ওয়াও তো 3-0 হয়ে গেছে এখন ম্যাচ পয়েন্ট। এখন আমরা আর কিছুই নেব না, আমরা এখন ট্রাই করব ডাইরেক্ট ওদেরকে হেড মারতে। আমি তো হেড মারতে পারিই না কিছু একদমই, দেখব আমরা ট্রাই করব, কোনো কিছুই তো পারি না, আমি এখনও নুব, আমি এখনও খেলা শিখছি। তো গাইস চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের শর্টস চ্যানেল টিটিআইজি শর্টস ওইটাতেও সাবস্ক্রাইব করবেন। তো সামনে মনে হচ্ছে এনিমি রয়েছে, একটু সামনে এখনও রেড ডট আসে নাই, না নাই, ও এমনি জাস্ট একটু ড্যামেজ খাইলো বাট চলে গেলো এনিমি। তো এনিমি ওকে আমরা খুঁজতে থাকি খুঁজতে থাকি খুঁজতে থাকি। ওকে মিস্টার আবির ওয়াইটি, আবির ভাই ওকে মেরেও ফেলবেন ভাই, ডাবল ভেক্টর তো চালাতেই পারি নাই, কাউকে তো পাবো। ওকে একটা এনিমি পাইছি বাট ওকেও মেরে ফেললো, সে আমরা তো আর কিলই করতে পারলাম না, ধর ব্যাক চলে যাই। তো গাইস আমি যেভাবে বলেছিলাম আমরা করতে পেরেছি এবং গাইস আজকের ভিডিওটা ডেফিনেটলি একটা লাইক পায়, অবশ্যই একটা লাইক দিবেন, অনেকদিন পরে ভিডিও দিচ্ছি। তো টিল দেন বাই।